আদালতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে বরখাস্ত করার ঘটনায় শঙ্কার কালো মেঘ দেখা গিয়েছিল দেশটির ভাগ্যাকাশে। গত ৪ জানুয়ারি রদ্রিগেজকে সভাপতি পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট, ফলে ফিফার পক্ষ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তখনই কেটে যায়। এবার স্বয়ং ফিফা থেকেও সেই সুখবর জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিবিএফ সভাপতি রদ্রিগেজ ফিফা এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের কৃতজ্ঞতা জানিয়েছেন। রিও ডি জেনেইরোর আদালত এডনাল্ডোকে বরখাস্ত করে সিবিএফ এর নতুন নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন গত ৭ ডিসেম্বর। এরপর থেকেই ফিফা ও কনমেবলের নিষেধাজ্ঞার মুখে ছিল ব্রাজিল। তবে সুপ্রিম কোর্টের বিচারক গিলমার মেন্দেস ব্রাজিল ফুটবল ক্ষতিগ্রস্ত হতে পারে এই শঙ্কা থেকে এডনাল্ডোকে তার দায়িত্বে পুনর্বহাল করেন। ফিফা কর্মকর্তা এমিলিও গার্সিয়া বলেছেন, সুপ্রিম কোর্টের দেওয়া রায় আমরা স্বস্তি পেয়েছি। তারা ব্রাজিলিয়ান ফুটবলের অবাধ ও গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রেক্ষিতে এডনাল্ডোকে সভাপতি পদে পুনর্বহাল করেছে। ব্রাজিল ফুটবল তাদের সভাপতি নির্বাচন করেছে, এই স্বাভাবিক পরিবেশে ফিরতে পেরে আমরাও খুশি, কেননা ব্রাজিল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার বড় ঝুঁকিতে ছিল। এহসানুল হক, ঢাকা পোস্ট।